চলে এসেছে ঈদ। ঈদ বা যে কোনো ফেস্টিভেই সবার একটা চিন্তা থাকে যে সারা বছর আমি নিজেকে কন্ট্রোল করেছি, ওয়েট লসের ফেজে ছিলাম, এই ফেস্টিভ সময়টায় আসলে কিভাবে নিজেকে মেনটেন করা যায়। আমি আমার ক্লায়েন্টদেরকে যেটা বলি যে ঈদের দিন, প্রথম দিন যদি আপনার টেবিলে অনেকগুলো সুইট আইটেম থাকে, ওখান থেকে দুই তিনটা না ট্রাই করে যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন, অথবা প্রত্যেকটা থেকে খুব অল্প অল্প প্রথম দিনটা নিজেকে একটু চিট করবেন যে হ্যাঁ আমি সুইট নিব। এরপরে যখন লাঞ্চে চলে আসবো তখন অবশ্যই আমি কার্বোহাইড্রেট প্রোটিন, বাসায় তখন অনেক রিচ ফুড থাকে, কার্বোহাইড্রেট প্রোটিনের কম্বিনেশনে আমি মিল নিব, বাট আমি কার্বোনেটেড ড্রিঙ্ক, দ্যাট মিন্স যে কোনো রকমের সফট ড্রিঙ্কস আমি অ্যাভয়েড করব। অবশ্যই সালাদের সাথে টক দই রাখব। এর পাশাপাশি রাতে যখন আমি ডিনারে চলে যাব তখন অবশ্যই সালাদ এবং হচ্ছে প্রোটিনটাকে প্রেফার করবো। সো এই যে তিন দিন ফেস্টিভের সময়, এই তিন দিন আমরা যদি নিজেকে মেনটেন করি বা মেনটেনেন্স ফেজে থাকি, তাহলে কি হবে, দীর্ঘ সময় লো ক্যালোরি থাকার কারণে যখন এই তিন দিন নিজেকে একটু ট্রিট দিচ্ছি তখন কিন্তু মেটাবলিজম বুস্ট আপ হবে, আপনার কোনোভাবে ওয়েট বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না, বরঞ্চ আপনি কিন্তু একটা ফেস্টিভ মুড এনজয় করতে পারবেন। আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত সুগারি খাবারগুলো খাবো না, অনেক বেশি কার্বোনেটেড ড্রিঙ্ক, সোডা এগুলো নিব না, কার্বটাকে একটা লিমিটেড পোর্শনে রেখে অবশ্যই প্রোটিনটাকে আমরা নিব এবং ফেস্টিভটাকে এনজয় করব।